এটা চার সাইডে চারটে পেন্সিল মোটর আছে, আর মাঝখানে আছে ট্রান্সমিটার, আর ট্রান্সমিটারের সাথে এই রিসিভারটা কানেক্ট করা আছে। আর এই রিসিভারের মধ্যে সুইচ টিপলে মোটরগুলো ঘুরবে আর এটা উঠবে। এটা হচ্ছে যে একটা 9 ভোল্টের ব্যাটারি, আর নিচে আছে একটা মোটর। তো আমরা তো শাকসবজি কিছু পাইনি, তাই সোলা দিয়ে কাজ চালিয়ে দিলাম। এটা হচ্ছে একটা মিক্সচার মেশিন, এখানে ভিতরে একটা মোটর রয়েছে সোজা কথা, আর ভিতরে প্রোপেলার লাগানো আছে, এটা ঘুরছে পাকার মতো। আর সবজি তো পাইনি, তাই স্যার সোলা দিয়ে মিক্সচারটা তৈরি করার চেষ্টা করেছি। খুব ভালো পপকর্ন খেয়ে দেখি। হ্যাঁ স্যার খেয়ে দেখি। আমাদের মোট 3টে গেট, অ্যান্ড গেট, অর গেট, নর গেট। অ্যান্ড গেটের অবস্থা হলো গুণ, এখানে আমরা 0 0, দুটো লাইট জ্বললে এখানে আমরা শূন্য হচ্ছে, আর এখানে আবার একটা জ্বললে, একটা নিবলে আবার শূন্য হচ্ছে, আর 3টেই যদি জ্বলে তাহলে এখানে লাইটটা জ্বলছে। এই যে কম্পিউটারে 2টি গেট, বেসিক গেট আর ইউনিভার্সাল গেট। বেসিক গেটকে আবার দুভাগে ভাগ করা যায়, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। অর গেট ইনপুট আউটপুট, ইনপুট হচ্ছে এ আর বি আর আউটপুট এফ, এটা হচ্ছে গুণের সম্পর্ক। এর মান যখন 0 আর বি এর মান যখন 0 তখন এফ এর মান 0 হবে, এর মান যখন 0 বি এর মান যখন অন হবে তখন এটা অন হবে, এর মান যখন অন হবে বি এর মান যখন 0 হবে তখন এটা অন হবে, দুটো মানই যখন এ 1 হবে তখন এফ এর মান অন হবে। এটা ইনভার্টার, মানে যেটা সাহায্যে যখন কারেন্ট অফ থাকে তখন আমরা আলো মানে ফ্যান এইসবগুলো চালাতে পারি, যাই যখন কারেন্ট অফ থাকে তখন এটা অন হয়, আর যখন কারেন্ট অন হয় তখন এটা অফ হয়ে যায়। এটা একটা ব্যাটারি। এইখান থেকে কয়েন ডালতে হবে, আর এখানে একটা কার্ডবোর্ড লাগানো আছে, এই কার্ডবোর্ডে আটকে যাবে পয়সা, তারপরে এখান দিয়ে কার্ড দিলে পয়সাটা পড়বে, আর এখান দিয়ে একটা ফ্ল্যাট কার্ডবোর্ড দেওয়া আছে, সেই কার্ডবোর্ডে পড়ে এখান দিয়ে বেরিয়ে আসবে। এটাই হলো আমাদের এটিএম মেশিন। দেখছেন না দেখবে তারা কিন্তু তোমাদের বিষয়টা বুঝতে পারবে না, সেই জন্য তোমাদেরকে দেখি যে একটু সন্দেহ থাকতে, এবং আমাদের যারা গাইড দিচ্ছেন যারা এটাকে করার জন্য সাহায্য করেছেন তারা ওদের কাছাকাছি থাকবে। এইটার মধ্যে একটা মোটর লাগানো আছে, মোটরটা সিস্টেম উল্টো করে লাগানো আছে, আর ভিতরে একটি ফ্যান আছে বানানো, পাওয়ারফুল ফ্যান। এই ফ্যানটা যখন উল্টো ঘুরবে উল্টো দিকে টানবে, হাওয়া উল্টো দিকে টানার ফলে এইখান থেকে যা নোংরা আছে সব উঠে যাবে, আর তার জন্য পাওয়ারফুল এইচএফএল ব্যাটারি দরকার। এতে জল গরম হবে। এতে সামান্য টেকনিক আছে, সেটি হলো দুটি ব্লেডের মাঝখানে একটি করে দেশলাই কাঠি বা দুটি করে দেশলাই কাঠি দিয়ে দিলে ব্লেড দুটো যেন এক না হয়, এক হলে কারেন্টে সমস্যা হতে পারে, তাই জন্য ব্লেড দুটো আলাদা রাখতে হবে। দিয়ে জলে দিয়ে কারেন্টে লাগালে এটি গরম হতে থাকবে, 1 মিনিটে পুরো জল গরম হয়ে যাবে। রিফ্লেক্টর,
এই রিফ্লেক্টারটি ঘুরবে এবং লেজার লাইট এখানে একটি পাওয়ারফুল লেজার লাইট লাগানো হয়েছে এবং এখানে একটি রিফ্লেক্টার রয়েছে রিফ্লেক্টারটি যখন ঘুরবে লেজার লাইট চালানো হবে তাহলে লেজার লাইটটিকে রিফ্লেক্ট করে সুন্দর আকারে এখানে পড়বে আর এখান দিয়ে ভালো করে দেখা যাবে আর এতে একটি মোটর রয়েছে মোটরের সাহায্যে রিফ্লেক্টারটি ঘুরবে এটি হলো রুম মিটার এর মধ্যে একটি একটি 100 ওয়াটের লাইট লাগানো রয়েছে সেই জন্য এই রুম মিটারটি পুরো গরম এই বাসকটি পুরো গরম হয়ে যাচ্ছে এবং বাইরে একটি ফ্যান লাগানো রয়েছে যে ফ্যান থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে এবং সাইডে রয়েছে একটি ছিদ্র যেখান থেকে হাওয়া টানছে আর সামনে থেকে বার করছে সেই সভ্যতার যখন অগ্রগতি হয়নি তখন সমুদ্রের নাবিকেরা যখন সমুদ্রে যাতায়াত করত তখন তারা দিক হারিয়ে ফেললে এই দণ্ডচুম্বক দ্বারা দিক নির্ণয় করে ঠিক দিকে যেত আর আমরা এই পুতুলটার ভিতরে সেই দণ্ডচুম্বক লাগিয়ে সেট করে তারপরে দুই হাতের সঙ্গে লাগিয়ে দিয়েছি আর ওপরে দড়ি আটকে পাকাটির সঙ্গে আটকে দিয়েছি এখন পুতুলটা ঘোরালে এন লেখা আছে একটা হাতে এস লেখা আছে একটা হাতে ঘুরতে ঘুরতে পুতুলটার এন লেখা হাতটা যেদিকে যাবে সেটা হবে উত্তর আর এস লেখাটা হবে দক্ষিণ এই দিয়ে আমরা দিক নির্দেশক একটা যন্ত্র তৈরি করেছি স্যার এই যন্ত্রটির নাম প্যারিস্কোপ এই যন্ত্রটি দর্পণের সূত্র অনুযায়ী কাজ করে এই দর্পণ এই যন্ত্রের সাহায্যে আমরা কোনো উঁচু জিনিসকে আমরা দেখতে পাই যেমন স্টেডিয়ামে কোনো লোক বা কেউ যদি আপনাদের মাথার ওপরে থাকে তাদের মাথার ভিড়ে আমরা কিছু দেখতে পাই না তখন আমরা এই যন্ত্রের সাহায্যে দেখতে পারবো এই যন্ত্রের মধ্যে দুটি কাঁচ আছে এবং তার সাহায্যে আমরা এই যন্ত্রের কার্যকারিতা করতে দর্পণের প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা এই যন্ত্রটি তৈরি করেছি জল ও এক ভাগ স্থল সেই চার তিন ভাগ জলের মধ্যে নদী নালা খাল বিল এসবের জল দিনের বেলা সূর্য আলোকের প্রভাবে বাষ্প হয়ে ওপরে উঠে যায় এবং আমরা জানি ওপরে যত ওপরে উঠে যাবে তত ঠান্ডা সেই ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে এই গরম বাষ্প ঘনীভূত হয় এবং বৃষ্টি আকারে পৃথিবীর বুকে ঝরে পড়ে সল ওয়াটার ব্যাটারি এখানে সব গ্লাসে লবণ জল আছে এবং সবার মধ্যে তামা এবং দস্তার পাত আছে তামাতে হাইড্রোজেন এবং দস্তাতে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তার ফলে তড়িৎ উৎপন্ন হচ্ছে এবং তার সাহায্যে আমরা লাইট ফ্যান ইত্যাদি জ্বালাতে পারছি যা এই এই থার্মোস্ট্যাটিং প্লাস্টিকে পড়ে সেখান থেকে এই লেন্সের মাধ্যমে প্রতিসারিত হয়ে যাচ্ছে এখানে আমরা আলোর প্রতিসরণকে ব্যবহার করেছি এইটা হলো সেই প্রতিসরণের মাধ্যম দেখুন এইখানে যেমন টর্চ থেকে রশ্মিগুলো এক জায়গা একটি বিন্দু থেকে সেই রশ্মিগুলো বেরোচ্ছে তারপর সেখান থেকে সমান্তরালভাবে গিয়ে লেন্সে পড়ছে লেন্স থেকে সেটি প্রতিসারিত দিক পরিবর্তন করে পর্দায় গিয়ে পড়ছে ফলে এইখানে উল্টো ছবি হলেও এখানে সোজা দেখাচ্ছে
এখানে প্রথমে একটা ওয়ান ওয়ে কাজ রাখা হয়েছে, যেটার মূল কাজ হলো এক সাইডে এটি আয়নার ধর্ম আয়নার মতো কাজ করে, আর অন্যদিকে ভিতরে সব কিছু দেখা যায়। আর ভিতরে একটা পারদ লাগানো আয়না রয়েছে, দুটো সমান্তরালভাবে রয়েছে, যার ফলে প্রতিবিম্বগুলো পরপর পরপরভাবে রয়েছে এবং অসংখ্যবার দেখা যাচ্ছে। স্যার, এই যে যখন আমরা এটাকে চালু করছি, এখান থেকে জল বেরোচ্ছে, এখানে একটা মোটর আছে, মোটরের ভিতরে একটা পাখা লাগানো আছে, পাখার ফলে বিদ্যুৎ শক্তির ফলে এখানে একটা ঘূর্ণন শক্তি উৎপন্ন হচ্ছে, ঘূর্ণন শক্তির ফলে বায়ুর ফলে এই জলটাকে টানা হচ্ছে, টেনে এখান থেকে এখানে আনা হচ্ছে। এখানে এই সরলরেখাটি এবং এই সরলরেখাটি পরস্পর সমান্তরাল, সেই হিসেবে এবং এটি মাঝখানে ভেদক, একান্ত কোণ হিসেবে এই কোণটি এবং এই কোণটি এবং এই কোণটি এবং এই কোণটি মান সমান, সেই হিসেবে এই তিনটি এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই হিসেবে এই তিনটি কোণের মান সমষ্টিও 180 ডিগ্রি, তাই সমক্ষিত মান। এটি হলো পিথাগোরাসের সূত্র। আমরা জানি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান পাওয়া যায় তার বাহুর স্কোয়ারের সাহায্যে, সেই হিসেবে এখানে যদি আমি এই একটি বক্সকে এক বর্গ একক ধরি, সেই হিসেবে এখানে 9 বর্গ একক এবং এখানে 16 বর্গ একক, এই দুটি যোগফলে আসে 25 বর্গ একক, যেটি কিনা এখানে অবস্থান করেছে। সেই হিসেবে পিথাগোরাস বলেছিলেন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাই এটি হলো তার প্রমাণ। প্রবল ভূমিকম্পের ফলে শিলাস্তরে যখন চাপ পড়ে তখন শিলাস্তরে ফাটল ধরে, ওই ফাটল বরাবর ভূমি শিলাস্তরের যে স্তরটা ওপর দিকে উঠে আসে এবং যে স্তরগুলো নিচের দিকে নেমে আসে, সেইভাবে ধরতে গেলে একটা পর্বতের মতো আকার ধারণ করে, একে বলা হয় স্তূপ পর্বত। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত পূর্ণ বৃত্তাকার রেখাগুলিতে বলা হয় অক্ষরেখা, এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর থেকে দক্ষিণের ডানা অর্ধবৃত্তাকার রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। আমরা একটি অগ্নুৎপাত প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা একটি অগ্নুৎপাত করার চেষ্টা করেছি। প্রথমে আমরা
মডেলের চেষ্টা করেছি। প্রথমে তাতে আমরা জল জল দিয়েছি, তারপরে তারপরে আমরা ভিনিগার, তারপরে আমরা ভিনিগার দিয়েছি, তারপরে আমরা দিয়েছি হচ্ছে প্রিল তরল আলতা, তরল আলতা, তারপরে প্রিল, তারপরে খাবার সোডা, তারপরে সে খাবার সোডা দেওয়ার পরে সেটি বাইরে বেরিয়ে আসছে। পরিবেশ দূষণের একটি এটা হলো পরিবেশ দূষণের একটি মডেল। রাস্তার থেকে যানবাহনগুলো যে কালো কালো ধোঁয়াগুলো ছাড়ছে সেগুলো বাতাসে মিশে পরিবেশ দূষণ হচ্ছে, এবং তারপরে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কলকারখানার যে বিষাক্ত ধোঁয়া সেগুলি সেগুলি উপরে বাতাসে মিশে পরিবেশ দূষণ ঘটাচ্ছে, এবং এর ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কলকারখানার বিষাক্ত বর্জ্য পদার্থ নদীতে মিশে জল দূষণ করছে। যে বাজারের ঘাটে যেসব প্লাস্টিক ব্যবহার করা হয় সেগুলো পরিবেশের অনেক ক্ষতি করছে। তারপরে যে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে সেগুলো গাছপালা গাছপালার পাতাগুলো ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছে, এবং এবং নানা রকম রোগ যেরকম ক্যান্সার, হাঁপানি ইত্যাদি রোগ ঘটছে। আরে এই যে আমরা এই যে